এই বেটা তোকে এর আগে ধরেছিলাম না তখন তো দাঁত ভেটকি মেরেছিলি তিনি এক প্রকারের মদ্যপ অবস্থায় গিয়েছিলেন আমি সেটা ওপেন লাইভে বলেছি আপনার বইয়ের সামনে বোনের সামনে এই ধরনের কথা বললে আপনি সেটা সহ্য করতেন যে মোবাইলটা কপি বা ক্লোন করা হয়েছে পুলিশ গিরি ডিবি গিরি আপনারা তো আজীবন করবেন না ভাই আমরা দেখলাম যে আপনার বাসায় যে ডিবি পুলিশের আগমন সেই রাতের যে ঘটনা কিছু ভিডিও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে আপনার সাথে পুলিশের যে কথোপকথন কি হয়েছিল আসলে প্রথমে তারা সিভিলে এসেছিল তখন আমি বলেছিলাম আপনারা ডিবি নাকি অন্য কেউ সেটা তো আমি বুঝতেছি না আপনাদের তো সিভিল পোশাকে দেখা যাচ্ছে সো আমি দরজা খুলবো না আর আপনারা যদি প্রশাসনের লোক হয়ে থাকেন আপনারা কেন এসেছেন আপনারা সকালবেলা আসেন বলছে না আমরা আসামি ধরতে এসেছি আমরা সকালবেলা আসবো না এখনই আসবো বলছি দেখেন আমার এই শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে আমার দুটো বাচ্চা তারা ঘুমাচ্ছে ইভেন আমার বড় বাচ্চাটা এর আগে একবার পুলিশের টানাহেসরা একটা মেন্টাল ট্রমার মধ্যে আছে ও পুলিশকে ভয় পায় সো এত রাতে আমি আপনাদেরকে আমার বাসায় ঢোকার অনুমতি দিব না তো বলছে আপনি না দিলে আমরা দরজা ভেঙে ঢুকবো শেষ পর্যন্ত আমি অনুমতি দেইনি আমি দরজা লক করেই রেখেছিলাম তারা দুটো দরজা ভেঙে তারা ঢুকেছে এবং সেখানে তাদের সাথে যে কথোপকথন আমি আন্তরিকভাবে তাদের সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে মূলত তাদেরকে একটা উপলব্ধি করাতে চেষ্টা করেছিলাম যে ভাই দেখেন আপনি পুলিশের ডিসি সরি ডিবি ডিসি একজন এডিসি একজন এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমি একজন ছাত্র নেতা এবং আপনারাই একজন আপনার পোশাকধারী পুলিশকে নিয়ে এসেছেন যিনি আমার পূর্ব পরিচিত ছিলেন এসআই পুলিশের এসআই সো উনি এসআই সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি একজন এডিসি ছিলেন তিনি খুব খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন তখন আমি বলছি আমার শ্বশুর শাশুড়ি ইভেন আপনার বাসায় তো মা বাবা আছে আপনার বইয়ের সামনে বোনের সামনে এই ধরনের কথা বললে আপনি সেটা সহ্য করতেন এইটা ঠিক না আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি একই প্রতিষ্ঠান থেকে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিহেভ এইভাবে হওয়া উচিত না এবং সেদিন একজন ডিসি যে গিয়েছিলেন তিনি এক প্রকারের মদ্যপ অবস্থায় গিয়েছিলেন আমি সেটা ওপেন লাইভে বলেছি লুকোচুরি না যে একটা ডিসি এটা কীভাবে হয় যে তিনি মদ্যপ অবস্থায় একটা বাসায় অভিযান চালাতে এসেছেন এবং আমার বাসা আমি ডাকসুর ভিপি 28 বছর বা ডাকসু নির্বাচনের চেয়ে একটা রাজনৈতিক দলের সভাপতি সো আমার সাথে যদি এই বিহেভ করতে পারে আম পাবলিক জনগণের সাথে কী বিহেভ করে তারা কী রুড় আচরণ তখন আমি বলেছিলাম যে পুলিশগিরি ডিবিগিরি আপনারা তো আজীবন করবেন না ভাই আপনারা একদিন অবসরে যাবেন আপনার পরিবার প্রয়োজন আছে আজকের প্রশাসন যদি এই লেভেলে যায় এটা যদি প্রশাসনের নর্মস হয় দুদিন পরে আপনার পরিবার আত্মীয়স্বজন এটার ভিকটিম হবে বিশেষ করে এটা আবার বলতেই হবে প্রশাসনের সবাই নেতিবাচক না একজন এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার যিনি ছিলেন তিনি অত্যন্ত বিনয়ী ভদ্র ছিলেন ওনার ব্যবহার কর্মকর্তা যিনি মদ্যপ অবস্থায় ছিলেন মাতলামি করেছিলেন কোনো বা এরকম মাতলামি বলতে তিনি যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছিলেন খুব খারাপ এই বেটা তোকে এর আগে ধরেছিলাম না তখন তো দাঁত ভেটকি মেরেছিলি এটা কোনো একটা ভাষা এবং শেষ পর্যন্ত আমার বাসায় সেই দরজাটা ভেঙে যেই ছাত্র নেতা বিনিয়ামিনকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল এবং দুঃখজনক হচ্ছে আমার একটা মোবাইল তারা নিয়ে গিয়েছিল আমার ইমেইল ফেসবুক সব কিছু লগ আউট ইভেন মোবাইল একেবারে হোয়াইট তারপরে আমি বুঝতে পারলাম যে মোবাইলটা কপি বা ক্লোন করা হয়েছে মানে লাইক পাকিস্তান আমলে আমরা শুনেছি প্যান খুলে চেক করতো সে হিন্দু না মুসলমান মানে পুরুষের বিশেষ করে বলতে গেলে যৌনাঙ্গ দেখে আর এখন মানে মোবাইল দেখে চেক করা হয় যে সে সরকারি দল করে না বিরোধী দল করে চিন্তা করছে কতটা নির্মমতা এবং কতটা প্যাথেটিক এবং কতটা একটা নিষ্ঠুরতা